ভাইয়া একটা পেপার অ্যাকাউন্ট তৈরি করে দেন না, আমি অনলাইনে কাজ করি কিন্তু আমি উইথড্র করবো কিসের মধ্যে? এখানে পেপ্যাল অ্যাকাউন্ট ছাড়া সাপোর্ট করে না। প্লিজ ভাইয়া, একটা অ্যাকাউন্ট, মাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন না। আমি অনেকবার ট্রাই করেছি, এখনও আমি মাঝে মাঝে ট্রাই করি, আমি অনেকগুলো টিউটোরিয়ালও দেখেছি কিন্তু আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না। প্লিজ ভাইয়া, একটা অ্যাকাউন্ট, মাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন না। হাই গাইস, আমি আপনাদের জন্য আসছি। এই যে আপনারা আমাকে বলেন যে ভাই একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন না, একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন না, অনেকেই বলেন অনেকে, এবং তা আমি তো সবার অ্যাকাউন্ট তো তৈরি করে দিতে পারবো না, তো সেই কারণে আপনাদের জন্য আমি আজ এই অ্যাকাউন্টটা তৈরি করে দিচ্ছি। আমার একটা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবো, এখন ফুলফিলভাবে আপনারা ফলো করবেন টিউটোরিয়ালটা, মানে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হবে না। মূলত সমস্যাটা হয় এই কারণে যে বাংলাদেশ অনুমোদিত না, পিপল বাংলাদেশ অনুমোদিত না, সেই কারণে সমস্যাটা মূলত হয়ে থাকে। এখন আমাদের একটু টেকনিক করে অ্যাকাউন্টটা খুলতে হয়। আজ আমি সেইটাই দেখাবো যে আপনার টেকনিকটা কী, কীভাবে মানে কোন টেকনিকটা আপনি ফলো করবেন। এবং আমাদের যেটা অ্যাকাউন্ট খুলতে হয় সেটা হচ্ছে আসলে বিজনেস অ্যাকাউন্ট, এটা আসলে পার্সোনাল অ্যাকাউন্ট হয় না, বিজনেস অ্যাকাউন্ট আপনি তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং একটু টেকনিক করে। আর এটার এখন পর্যন্ত চলতেছে, এখন পর্যন্ত কোনো মানে সমস্যা হয়নি, সবাই এইভাবে ইউজ করতেছে, তো আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আসুন সর্বপ্রথম আপনারা আপনাদের একটা ব্রাউজার ওপেন করুন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এখানে আপনারা লিখুন paypal.com/দিন, তারপর লিখেন CY। প্লিজ অ্যাটেনশন, এখানে আপনারা সরি, এখানে আপনারা paypal.com/CY দিয়ে ইন্টার দিন। একটু অপেক্ষা করেন, আমার একটু নেট একটু স্লো থাকে, আমি একটু হতদরিদ্র লোক। তো এই যে আপনারা এখন দেখুন পিপলে একটা হোম পেজ চলে আসছে। এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যেটা করবেন, আপনি এখানে সাইন আপ ফর ফ্রি এখানেও করতে পারেন, আবার আপনি সাইন আপ এখানেও করতে পারেন। তা আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করেন। এখানে দেখেন আপনার এখানে কান্ট্রি শো করতেছে সাইপ্রাস, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট সম্ভব না, আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি, বিজনেস অ্যাকাউন্ট আমরা তৈরি করবো, সে কারণে বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হবে বাংলাদেশ থেকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ফলো করবেন, আমরা কিন্তু এখানে কান্ট্রি ইউজ করতেছি সাইপ্রাস, এর পরবর্তী ধাপে আমরা ইউজ করবো আমাদের বাংলাদেশ কান্ট্রি, এখন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কন্টিনিউতে ক্লিক করেন, এখানে দেখেন সাইপ্রাস ঠিক আছে কিনা। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে তো বাংলাদেশ শো করতেছে, আপনি বাংলাদেশ না দিয়ে সাইপ্রাস দিচ্ছেন কেন? দেখুন এখানে বাংলাদেশ খুঁজে পাবেন আপনি, দেখুন চেক করুন, না বাংলাদেশ নেই, সুতরাং আমাদের সাইপ্রাস দিতে হবে। তারপর এখানে আপনি আবার ক্লিক করেন সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ, ওকে। এরপর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, যে যে ইমেলটাতে মানে যে ইমেলটা আপনি সবথেকে বেশি ইউজ করেন এবং পারফেক্ট আপনার মনে হয় সেই ইমেলটা এখানে দেন, মানে অর্থাৎ আপনার ইউজার নেম হিসাবে আপনি যেটা ইমেল ইউজ করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দেবেন। তা আমি দিলাম, আমি দিলাম আমার ইমেলটা, আপনি দিবেন আপনার ইমেলটা, তারপর নেক্সট করুন। এরপর এখন দেখুন, এখন আপনার সামনে একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা আপনি পাসওয়ার্ডটা আপনার কীরকম দিতে হবে সেটা আপনি এখানে দেখুন, নিচে দেখুন এখানে দেওয়া আছে, এবং আপনার মিনিমাম 8টা থাকতে হবে, সংখ্যা লেটার বলেন যে কোনো সব কিছু মিলে 8টার মতো থাকতে হবে, এবং এখানে আপনার থাকতে হবে সিম্বল থাকতে হবে, এবং সিম্বলগুলো কীরকম এখানে আপনি দেখুন, সরি এখানে আপনি দেখুন, এখানে পার্সেন্টেজ থাকতে পারে, আপনার ডলার সাইন থাকতে পারে, আপনার হ্যাশ থাকতে পারে, আপনার অ্যাট দ্য রেট থাকতে পারে, আবার
এখানে আপনার আশ্বাস উপযোগদের সিনিয়রটা আছে, সেটাও থাকতে পারে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনি আপনার পাসওয়ার্ডটা দিন। তারপর আপনার ফার্স্ট নেম দিয়েন, আপনার লিগ্যাল নেম। এই এর পরবর্তীতে যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন, এখানে দেখান ইওর বিজনেস ইনফরমেশন, এখানে যে ইনফরমেশনগুলো দেবেন আপনি, আপনার যার নামে অ্যাকাউন্টটা আপনি খুলতেছেন, অর্থাৎ আইডি কার্ডে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী এখানে আপনি সব কিছুই ফিল আপ করবেন, নয়তো আপনার অ্যাকাউন্টটা আপনি পরবর্তীতে হয়তো কোনো সমস্যা হলে পাবেন না, আর আপনার অ্যাকাউন্টটা হয়তো ভেরিফাই না হতে পারে। সেজন্য আপনি আপনার ইনফরমেশনটা ভোটার আইডি কার্ড থেকে সব কিছুই নেবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ড থেকে নিচ্ছি না, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেই কারণে। তো আমি এখানে দিলাম দা তারপর লাস্ট টাইম দিলাম নেটওয়ার্ক, তারপর বিজনেস নেম দিয়ে দেন এখানে স্টুডেন্ট। সরি, আমি এখানে একটা চেঞ্জ করে দিয়েছি, নেটওয়ার্ক না দিয়ে আমি দিলাম JRSV। ওকে, আর এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। আর এইখানে আপনি দেখেন এর আগে যেগুলো আপনি প্রসেস করে এসেছেন অথবা যে ধাপগুলো আপনি পেরিয়ে এসেছেন, সেখানে কিন্তু আপনাদের কান্ট্রির নাম ছিল না, বাংলাদেশ ছিল না, কিন্তু এখানে আপনি বাংলাদেশ পাবেন। এখানে আপনি ক্লিক করুন, এখানে দেখুন কোথায় আপনার বাংলাদেশ। এই যে বাংলাদেশ পেয়ে গেছি। তারপর এখানে আপনি আমার ফোন নাম্বারটা দেন, আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি 1954। প্লিজ এই নাম্বারে ট্রাই করেন না। তারপর আমি বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখুন যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেন। আমি এখানে দিচ্ছি ওকে, একটু বড় হাতে দিয়ে দিলাম, নিশ্চিতটাতে দিলাম না। আপনাদের এটাতে যদি না ধরে তাহলে আপনি এটাতে দিয়ে দেন বাকিটুকু। আমি এখানে দিয়ে দিলাম উত্তরা, এখানে আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি আবার দিলাম, উঠে দিলাম পোস্টাল কোড, আমি দিয়ে দিলাম। আপনি আপনার এই সব ইনফরমেশন কিন্তু আপনার ভোটার আইডি কার্ড থেকে আপনি দেবেন, অথবা আপনার যদি থাকে পাসপোর্ট থাকে, পাসপোর্টে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে ফিল আপ করবেন। এখানে অবশ্যই অবশ্যই কেয়ারফুল, এখানে অবশ্যই সিলেক্ট করবেন ইউএসডি, ইউএসডি ডলার। ওকে, তারপর নিচে আসুন, এই যে এই জায়গায়, এই জায়গায় একটা আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন, তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তার আগে আপনি আবার ভালো করে করে নেবেন আপনার ইমেল ঠিক আছে কি না। ওকে, পাসওয়ার্ড আপনার মনে আছে কি না, তারপর আপনার নাম ধাম, আপনার ইনফরমেশন, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস। ওকে, আমার সব কিছু ঠিক আছে, তারপর আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করলাম। আমি ক্রস করে দিলাম। এখানে আপনি দেখেন এখানে আপনার কিছু ইনফরমেশনস আছে, অর্থাৎ টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনি মানে আপনার বিজনেসটা আপনার কীরকম। তো আপনি যেটা দিয়ে সিলেক্ট করবেন, এখানে অনেক কিছু আছে, তার মধ্যে আমি এখানে এটা দেখাবো, মানে এটা দিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল। তো এখানে সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনার কী আছে, ক্যাটাগরি কতগুলো আসছে, হোয়াট ইজ দ্য বিজনেস ক্যাটাগরি, আপনি এখানে সিলেক্ট করেন।
আমার মন জিতেছে। আমি এটা দিয়ে দিয়ে এটা দিলাম, কম্পিউটার্স অ্যাক্সেসরিজ অ্যান্ড সার্ভিসেস, আমি এটা দিয়ে দিছি। তারপর আপনি এটাতে দিয়ে দিলাম হোয়াট ইজ দ্য সাব ক্যাটাগরি, আমি এটাতে দিয়ে দিলাম কম্পিউটার অ্যান্ড ডাটা প্রসেসিং সার্ভিস। তারপর এখানে আপনার যদি ইউআরএল থাকে, আপনার কোম্পানির ইউআরএল থাকে, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন যদি থাকে। যদি থাকে তাহলে আপনি দেন, না থাকলে সমস্যা নাই। তারপর কন্টিনিউতে ক্লিক করেন। এখন এখানে আপনার বার্থ ডেটটা আপনি দিয়ে দেবেন, আপনার ভোটার আইডি কার্ড থেকে অথবা আপনার পাসপোর্ট থেকে যদি আপনি ফিল আপগুলো করে আসলেন এতক্ষণ, এটা যদি আপনি পাসপোর্ট অনুযায়ী করেন তাহলে আপনার পাসপোর্টে যেটা দেওয়া আছে আপনি সেটা দেবেন। আর যদি আপনি ভোটার আইডি কার্ড থেকে করে থাকেন তো ভোটার আইডি কার্ডের শেষে আপনি যেটা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজে যে বার্থডেটা দেওয়া আছে আপনি সেটা দেবেন। এটা আমি বারবার বলতেছি এই কারণে বলতেছি কারণ আমরা বাংলাদেশে যাতে তাদের বার্থডে দুই প্রকার হয়ে যায়, জন্ম নিবন্ধনে একরকম পাবেন, আপনার ভোটার আইডি কার্ডে একরকম পাবেন, আবার পাসপোর্টে একরকম হতে পারে। তো ওকে সতর্ক, এখানে আপনি আমি দিয়ে দিলাম 14/10 এটা দিয়ে দিলাম। তো আমি এটা দিয়ে দিলাম, আপনার যেটা অরিজিনাল আছে আপনি সেটা দিয়ে দেন। আর এখানে আপনার ন্যাশনালিটি, এখানে আপনি আবার আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, এখানে আপনার বাংলাদেশ খুঁজে পাবেন, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, নইলে কিন্তু সমস্যায় পড়বেন, এখানে বাংলাদেশ। তারপর এখানে আপনি দেখেন এখানে টিকচিহ্ন, এই টিকচিহ্নটা উঠে দিলে আপনার এখানে দেখবেন আরও কিছু অপশন আসবে, অর্থাৎ আপনি এতক্ষণ যে অ্যাড্রেসগুলো দিয়েছেন ওই অ্যাড্রেসগুলো আপনি কি এখানে ইউজ করতে চান, যদি ইউজ করতে চান তাহলে আপনি এখানে টিকচিহ্ন দেবেন। আর যদি মনে করেন যে বলে ওই অ্যাড্রেস ছাড়াও আপনি অন্য কোনো অ্যাড্রেস দিতেছেন, অর্থাৎ এখানে দেখুন আমার যে অ্যাড্রেসটা আমি দিছি নিচে কিন্তু শো করতেছে, এবং এই অ্যাড্রেসটা যদি আমি রাখতে চাই তাহলে ওকে টিকচিহ্ন দিয়ে দেবো, আর যদি না রাখতে চাই তাহলে আপনি টিকচিহ্নটা উঠে দিয়ে এখানে বাকিগুলো আপনার আবার নতুন করে আপনি ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ওই অ্যাড্রেসটা থাকলো তোমার সাবমিট। এখানে দেখেন কি বলতেছে, থ্যাংকস ফর সাইনিং আপ, সেট আপ পেমেন্ট, আমি এখানে ক্লিক করি। তার আগে এখানে দেখুন, এখানে কিন্তু বলতেছে আমার ভেরিফিকেশন কোড গেছে আমার মেলে, জায়গাটা এই পর্যন্ত আমি রেখে দিলাম, এখন আমি ভেরিফিকেশন করবো। ভেরিফিকেশন করার জন্য আমার আপনার যে মেলটা আপনি দিয়েছেন ওটাতে লগ ইন করবেন, আমারটা জিমেল, আর আপনি যে মেল দিয়ে থাকেন ইয়াহু মেল দিয়ে থাকলে ইয়াহু মেলে আপনি যে মেলে দিয়ে থাকবেন সেই মেলে আপনি লগ ইন করেন। এখানে দেখুন আমার পেপ্যাল থেকে দুইটা ইমেল আসছে, সেট আপ ইউর পেপ্যাল বিজনেস অ্যাকাউন্ট, এটা আমার দরকার নাই, এজ এ কনফার্ম ইউর ইমেল আপনি এখানে দেবেন। আর এখানে আরেকটা দেখেন, এখানে প্লিজ সাবমিট এডিশনাল ইনফরমেশন, এটার দরকার নেই, আপনি কনফার্ম ইউর ইমেল এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর এজ এ কনফার্ম ইউর ইমেল এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেন। আপনার মনে আছে তো কোন পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন? ওকে, তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। ওকে বন্ধুরা, আমার পেপ্যাল অ্যাকাউন্ট একে ওকে কমপ্লিট। এখন এটাকে আপনি যদি মানে ইউজ করতে চান, সঠিকভাবে ইউজ করতে চান বা দীর্ঘদিন ধরে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য আপনার কিছু ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে আপনার এখানে কার্ড অ্যাড করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট যেটা না করলেই নয়, আপনার ইনফরমেশনগুলো আপনি ভালো করে নেবেন এখানে
সিটিংয়ে যাবেন, সিটি করে সিটিংয়ে এসে আপনি কনফার্ম ইমেল করবেন, সরি কনফার্ম ইমেল অ্যাড্রেস যেখানে কনফার্ম করবেন, বা হাবিজ হাবিজ যে লিঙ্কগুলো আছে এগুলো ক্রেডিট কার্ড এই ইনফরমেশনগুলো আপনি ভালো করে আপনি আবার এডিট করে নেবেন, আপনার অ্যাকাউন্টটি সেট আপ করবেন। এখানে আপনার এআইডিওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হবে না, ভেরিফাই হবে না। অর্থাৎ কিছুদিনের মধ্যে হয়তো আপনি দেখা যাবে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে অথবা আদার্স অন্য কোনো প্রবলেম হয়ে গেছে। ভেরিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে হবে। এটা আপনার হতে পারে মাস্টার কার্ড, হতে পারে সরি মাস্টার কার্ড হতে পারে, আপনি ট্রাই করে দেখতে পারেন। আর এটা মূলত আপনি ইন্টারন্যাশনাল ব্যাঙ্কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কোথায় কোথায় পাবেন সেটা আমি আপনাকে বলতেছি। আর এটা আপনার পিএনআর যারা ইউজ করেন তারাই বলতে পারেন, বিশেষ করে যাদের পিএনআর অ্যাকাউন্ট পর্যন্ত, আপনি পিএনআর অ্যাকাউন্টটা খুলে নেবেন, তারপর ওখানে একটা আপনার ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন, ওই অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি এখানে যাবেন ব্যালেন্সে ক্লিক করুন, ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এখানে দেখুন কি আসছে, ব্যাঙ্ক অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা, এই ব্যাঙ্ক অ্যাড্রেসটা আপনি পাবেন ওই ইয়াতে পিএনআর। তো এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি এটা। এটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টটা আপনি যদি দীর্ঘদিন ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ছাড়া আপনার অ্যাকাউন্টটা দীর্ঘদিন ধরে আপনি কাজ করতে পারবেন না, অথবা আপনি অ্যামাউন্টটি নিয়ে আসতে পারবেন, অর্থাৎ অন্য অন্য যে অ্যাকাউন্ট থেকে আপনি অথবা যে কোনো জায়গা থেকে আপনি অ্যাকাউন্ট আপনার পেপ্যাল অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি পেপ্যাল থেকে আপনার কার্ড অথবা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন না। ট্রান্সফার করার জন্য আপনার অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন দরকার আছে। ভেরিফিকেশন মূলত এটাই এক নম্বর ধাপে, এবং এটা আপনার করতেই হবে, এটা না করলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না মূলত। তো বন্ধুরা, পরবর্তী যে ভিডিওটা আমি তৈরি করব সেটা হচ্ছে মূলত পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে, অর্থাৎ এরপরে এখন পর্যন্ত আমি যেগুলো দেখালাম এর পরে যা যা করা লাগবে আপনি ভেরিফাই করার জন্য সব কিছু আমি আর পরবর্তী ভিডিওটিতে আমি দেখাই দেবো, খোলামেলা দেখাই দেবো। যেভাবে আজকে আমি দেখাই দিলাম সেভাবে পরবর্তী টিউটোরিয়াল দেখাই দেবো। সে পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।